আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ব্যস্ত শহরে ঠাস বুনোটের ভিড়ে আজও কিছু মানুষ স্বপ্ন খুঁজে ফেরে। ব্যস্ত শহরে তোমরা সবকিছু ঠিকঠাক মতো করেছিলে তো? হ্যাঁ করেছিলাম, কিন্তু মুশকিলটা কি জানো, আমাদের বাংলাদেশের চিকিৎসার উপর কারো কোনো আস্থা নেই। অফিসের বস হয়ে এক একজন যে নিজেকে কি মনে করে না, যখন খুশি চিৎকার চেঁচামেচি করবে, থমক দিয়ে কথা বলবে। ও বসের সাথে গন্ডগোল? না, চাকরিটা ছেড়ে দিয়েছি। আপনি কার কাছে এসেছিলেন? তোমার কাছে। নিউজ পেপারে আজকে ডক্টর রোহানের খবরটা পড়ে খুব খারাপ লাগলো, তাই দেখা করতে এসেছি। সরি, ডক্টর রোহান বাসায় নেই। হ্যালো, জি এটা আলী হোসেন সাহেবের বাসা। হ্যাঁ আমি ওনার ছেলে বলছি। না না রোহান না, রোহান তো বাসায় নেই, কালকে রাতে ফেরেনি, সম্ভবত ক্লিনিকে আছে। ক্লিনিকে নেই তাহলে? ও আমি তো ভুলেই গিয়েছিলাম, ক্লিনিকে যাবে কেন? ওই একটা রোগীর অপারেশনে ঝামেলা হয়েছিল না, পরে রোগীটা যে মারা গেল। হ্যাঁ কেন, পেপারে পড়েননি? বড় বড় হেডলাইনে ছাপা হয়েছে, রোহানের নামও তো কয়েকবার। এনিওয়ে আপনি কোথা থেকে বলছেন? আমি তারা থেকে বলছি। আপনি কেন এসেছেন? আপনি ভয় পাচ্ছেন? না। আপনার সমস্ত শরীর ভয়ে কাঁপছে। আই ওয়ান্ট টু টক টু ইউ। আমিও তো তাই চাই। তাহলে বলছেন না কেন? আই লাভ ইউ দোলা। ও মাই গড, ডু
or die. আপনি এমন করছেন কেন? আপনাকে দেখলে আমার ভয় করে। আমি আপনার কাছ থেকে রক্ষা পেতে চাই। আমি এত খারাপ না। আপনার মামা উনি কোথায়? থানা থেকে যখন ফোন এসেছিল তখন আমাকে ডাকলে না কেন? আরে ওখানে তো ঘাপটাটা করে ফেলেছি, প্রথমে বুঝতেই পারিনি কোথা থেকে ফোন এসেছে, কি না কি বলে ফেলেছি, অনেকক্ষণ কথা বলার পর তারপরে না জানলাম থানা থেকে ফোন এসেছে। তারপর? তারপর ফোনটা রেখে দিয়েছি। বাহ, বেশ ভালো করেছো। এর বেশি আমার কি করার ছিল? কোন থানা? জানি না। আমি তো ফোন উঠিয়ে রেখেছি, তুমি কোথায় যাচ্ছ? থানায় ফোন করতে। বিদ্যুৎ ডিম এসো রোহান, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ভাবি, আপনার সাথে দুই মিনিট কথা বলা যাবে? রোহান ভাইয়া কোথায় জানি না তো।
এটা কেমন কথা? কোনো দরকারে খুঁজছেন? জি, মানে পত্রিকা অফিস থেকে বারবার ফোন করছে আর ওই ক্লিনিকের বিষয় সম্পর্কে জানতে চাইছে। আফটার অল আমি তো একটা সময় পত্রিকায় কাজ করতাম, তাই অ্যাভয়েড করতে পারছি না। কি জানতে চাচ্ছি? না মানে ভাইয়া কি এটার সাথে জড়িত? হ্যাঁ হ্যাঁ, রোহান এটার সাথে জড়িত। ওদের জানিয়ে দিন যে রোহান সব কিছু জানে, ওর জন্যই এটা হয়েছে। চাইলে একটা শাওয়ার নিতে পারো, ভালো লাগবে। আপনি বললেন না আমার জন্য কেন অপেক্ষা করছিলেন। আমি তোমাকে জানালা থেকে দেখতে পেয়েছিলাম এবং আমি জানতাম তুমি এখানেই আসবে। আর আমি নীল লজ্জার মতো ছি যাচ্ছ কোথায়? আবার তো এখানেই ফিরে আসতে হবে। কেন এখানেই আসতে হবে কেন? সেটা আমার চেয়ে তুমি ভালো বলতে পারবে। আমাকে আপনার কি মনে হয় বলুন তো, নাহলে এত জায়গা থাকতে আপনার মতো একটা লোকের কাছে আমি বারবার কেন আসব? কারণ মনে মনে তুমি মোহিত হতে চাও। তোমার মা ফেরেনি? না তো। আমি তাহলে যাই। বসুন না, আমার শরীরটা অবশ্য ভালো লাগছে না, একটু বিশ্রাম নেওয়া দরকার। প্লিজ গেট ইনসাইড। বেশি খারাপ লাগছে? এখন ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমার মা এলে বলো যে আঙ্কেল ইজ সিক। আমি এখন যাই। একটা কথা বলবো? প্লিজ বলো। আমি জানি তুমি আমাকে ভীষণ অপছন্দ করো, তারপর বলো। শুনেছি আপনার অনেক ক্ষমতা, আমার একটু উপকার করতে পারবেন? অয়ন মানে আমার মামা, চন্দনরা জানি ওকে কোথায় ধরে নিয়ে গেছে।
जी ना रोहन भैया तो कल रात থেকে বাড়ি থেকে পালিয়ে গেছে जी উনি তো আপনার কথা বলছিলেন উনি তো আপনার আন্ডারেই আছেন কাইম সাহেব হয়েছে কি ওই সবাই উনাকে খুঁজছে পত্রিকা অফিসগুলো থেকে থানা থেকে জি জি আমি উনার ভগ্নিপতি বলছি জি আসসালামু আলাইকুম রোহনের বসকে তোমার এসব কথা জানাতেই হবে আমি তো সত্যি কথাই বলেছি তুমি এগুলো বুঝবে না আব্বা বাড়িতে নেই আর টেলিফোনে এসে ফালতু কথা বলার কোনো মানে হয় না তুমি চুপ করো সবার মুরদ আমার জানা আছে ভাবি সকলের সামনে স্বামীকে অপমান করা উচিত নয় হোয়াট তোমাকে কে বলেছে যে ও আমাকে অপমান করেছে এইমাত্র তো করলেন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি কর্তব্যের অবহেলা স্বরূপ থামো বিন্দুমাত্র দায়িত্বজ্ঞান যাদের নেই তারা একসাথে হয়ে দায়িত্ব নিয়ে তর্ক শুরু করেছে চত্বসব না সকালে তো সে কথাই হলো ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে কি খিদে পেয়েছে নিশ্চয়ই না আমি অবশ্য ছুটির মতো অত ভালো রাখতে পারি না তবে এখানে ছুটি প্রসঙ্গ গেল কি করে ছুটির অবস্থানটা তোমার আমার মাঝখানে তাই না না তাহলে এসবটা বানান মন করা গল্প আমি জানতাম তুমি এরকম কথাই বলবে অবশ্য এর উল্টোটা তোমার বলা চলেও না তুমি যখন ঘুমোচ্ছিলে আমি তোমার জন্য কিছু জিনিস বার করে রেখেছি কি জিনিস সাম ফটোগ্রাফস দেখতে চাও না হ্যালো এটা কি ডিএমপি জি আমি ডিসি নর্থের বাসায় যাচ্ছিলাম জি আমি ওনার ভাগ্নি আপনি কেন আসতে নেই বুঝি না বসুন থ্যাংক ইউ আপনি ফোনে ছিলেন বুঝি ও হ্যাঁ হ্যালো মামা আমি জলি জি ও ওনারা বাসায় নেই আচ্ছা ঠিক আছে আপনাদের উপর তো ধকল যাচ্ছে না থানা পুলিশ রোহনের খবর কি আসবে স্যার হ্যাঁ হ্যাঁ কখন এলেন এই তো রোহনের অপারেশনটার কথা শুনে এলাম তাছাড়া আলি হোসেন সাহেবের সঙ্গে আমার জরুরি দরকার আছে একটা ফোনেও যদি কথা থাকে আব্বা তো আব্বা ভাবি এই দু তিন দিনের মধ্যে ফিরবেন দেরি হয়ে যাচ্ছে আমার টেনশন বাড়ছে তাছাড়া আমার প্রেসারটাও আপনার প্রেসার আছে নাকি হ্যাঁ ডাক্তার দেখিয়েছেন না ঠিক ডাক্তারের ভরসা পাই না এই বাসাটা ভাড়া নেওয়া হয়েছিল শুধুমাত্র ছুটি আসবে বলে এটা ছুটি জন্মদিনের ছবি স্টুডিওতে তোলা মফস্বলে এখনো এটা চলে
রোহন কষ্ট করে একটু দরজাটা খুলে দেব।